বিসমিল্লাহিরহমানিরহিম। ধন্যবাদ তামিমকে ফরচুন বরিশালে আবার জয়েন করার জন্য। তিনি আমাদের পুরনো পরীক্ষিত বন্ধু এবং আমি আশা করি 2024 সালে আমরা একটা ভালো একটা দল গঠন করতে পারব। তামিম তার নেতৃত্ব দিবেন। ধন্যবাদ সবাইকে। আগামী বিপিএলে ফরচুন বরিশালের হয়ে যুক্ত হতে চলেছেন তামিম ইকবাল, নিজেই জানিয়েছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। এর আগে তাদের গত 2 বছরে সাকিব ছিল তাদের আইকন ক্রিকেটার এবং অধিনায়ক, কিন্তু এইবার সাকিব নয়, সাকিবকে ছেড়ে দলভুক্ত করেছে তামিম ইকবাল খানকে এবং ওনাকেই দিয়েছে আগামী বরিশালের নেতৃত্ব। এছাড়াও জানান দিয়েছে আগামী বিপিএলে ফরচুন বরিশাল শক্তিশালী দল গঠন করতে চলেছে যার নেতৃত্ব দিবেন তামিম ইকবাল খান। শুভকামনা রইল ফরচুন বরিশালের জন্য, শুভকামনা রইল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েও ফিরে আসা তামিম ইকবালের জন্য, শুভকামনা রইল বিপিএলের প্রত্যেকটা দলের জন্য।